এটা দেখো, আমি ফুলকপি দিয়ে কফি মাংস রান্না করব। তো বড় বড় করে একটা কফি দু ভাগ করে বড় বড় করে কফিগুলো কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, যেমন মাংসতে আমরা করি সেরকমই। তারপর এগুলো কিন্তু এরকম বড় বড়ই কিন্তু কাটতে হবে, ছোট কাটলে হবে না, কারণ মাংস আর তো আলু টালু কিছু দেব না, আর কফিগুলোই ছোট ছোটই হয়ে যাবে। আর তোমরা এটা অবশ্যই রান্না করে দেখবে কেমন লাগে। পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, দেখো লঙ্কা নিয়েছি, তারপর নিয়েছি আদা, রসুন, আর একটু বেশি পরিমাণও দিতে পারো, আমার কম লাগে, বেশি মশলা রিচ করি না, তার জন্য একটু কম করেই আমি নিই। তো দেখো কীভাবে রান্নাটা করছি। তো আমার আমি হলুদ, জিরে গুঁড়ো, মিট মশলা এগুলো সব নিয়ে নিয়েছি, আর নুন আর মিষ্টিটা একটু মিষ্টি দিতে হবে। এর মধ্যে দেখো আলু ভেজেছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন আদা যেটা ঘষে রেখেছি সেটা এখন একটু লাল লাল করে ভাজবো, যেমন মাংসতে ভাজি সেরকম করেই ভেজে নেব। তারপরে সব মশলাগুলো দিয়ে কষবো, একটু তারপর টমেটোটাও দিয়ে দেবো, নুনটাও দিয়ে দেবো, অল্প একটু চিনিও দেব। তারপরে কষে কষে টমেটোটা যখন পুরো গলা গলা হয়ে যাবে তারপর কফিগুলো দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করব। এত টেস্টফুল হয় মানে চিন্তা করতে পারবে না, দারুণ টেস্টফুল হয়। দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এরপর আদা রসুনটাও দিয়ে দেব। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, দারুণ দারুণ। তো দেখো পেঁয়াজ রসুনটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপরে আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো। ওদিকে আমার দুধ ফুটছে, ছানা করব, মশলাগুলো সব দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর হালকা একটু আমার সানরাইজ মিট মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কষে তারপরে টমেটো, নুন আর একটু চিনি দিয়ে দেবো। তারপর এটা কষবো যতক্ষণ না টমেটোটা গলা গলা হয়ে যায়, তারপরে কফিটা দেবো। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি, একটু চিনি দিয়ে দিলাম, দেখো নুনটা তো আগেই দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু ক্যামেরাটা ধরে আছি বলে একটু প্রবলেম হচ্ছে এক হাতে। তো দেখো আমার টমেটোটা গলা গলা হয়ে গেছে, এরপরে আমি কফিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আর অল্প অল্প করে জল ছিপছিপে দিতে হবে, কিন্তু ঢাকা দিয়ে এইভাবে কফিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে থাকবো। কত বড় বড় কফিগুলো দেখছো, দেখে অবাক লাগছে না? তো যারা জানো তারা তো জানো, যারা জানো একটা ছোট কফি শুধু ছিল ওটাও দিয়ে দিয়েছি, একটু উলট পালট করবো, তারপরে ঢাকা দিয়ে পুরো রান্নাটা করবো।
তো দেখতেই পাচ্ছ আবার উল্টে দিচ্ছি, একবার করে দেখো নিচে কতটা জল বেরিয়েছে। হ্যাঁ, এই জলটাতেই হবে, আবার জলটা যখন একটু কমে যাবে একটু জল ছিপছিপে দিয়ে দিও, যতটা নুন চিনিতে যতটা কফিটাতেও জল বেরিয়েছে অনেকটা। বারবার এরকম উলট পালট করতে হবে আর ঢাকা দিতে হবে। তোমরা করে কিন্তু অবশ্যই দেখবে মাংস ফেলে খাবে, এত দারুণ হবে। দেখো প্রায় কমপ্লিট হয়েই এসছে রান্নাটা, এরপরে একটু পরেই নামিয়ে দেবো। দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, কতটা কফি ছিল ভর্তি কতটা চিপসে কমে গেছে, তো দারুণ মজাদার। এটা আমরা এটা ভাতের সাথেও খেতে পারো, আমরা রুটির সাথে খাবো, মানে রাত্রেবেলায় রুটি দিয়ে খাবো, খুব অপূর্ব লাগে। আমি বন্ধ করে দিলাম, এরপর দেখো আমি ঢেলে নিচ্ছি বাটিতে। তো তোমরাও কিন্তু এভাবে রান্নাটা করবে, ভীষণ দারুণ লাগে। আর কড়াইয়ের তলাতে একটু চিড়ে চিপকে গেছে, সেগুলো নেব না, একটু লেগে গেছে, ওটা নেব না। নামিয়ে নিচ্ছি, ভীষণ টেস্ট হয়েছে। আমি একটু একটু চেটে দেখে নিয়েছি, নুন মিষ্টিটাও ঠিক আছে। এই দেখো, দাঁড়াও ক্যামেরাটা উল্টো করে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, একদম মাংসর মতনই খেতে লাগবে। তোমরা করে অবশ্যই দেখবে, আর রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো তোমরা। তোমাদের সাথ অবশ্যই দরকার, খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে।